সুযোগ সে সুযোগটা আমার শ্রদ্ধেয় পান্থ দ্বারা সম্ভব হইয়া
সেই 84-85 দিনে জয়কে যে দীর্ঘদিন যে লালিত স্বপ্ন সেই অন্তে পান্তে লাগিতে পক্ষে সম্ভব হইল। এদিকে উদ্যমী সাহসী একাগ্র চিত্র এবং লক্ষ্য উত্তম অভিচল এদিকে পান্তে আমি ফেলে ফেলে সত্যি গর্বিত ওই পান্তে তাকে আরো দীর্ঘ জীবন কামনা কর, তার আধ্যাত্মিক উন্নতি আরো হোক। এই কামনা করেন মহাসংকৃপ্ত সক্রিয় বুদ্ধবান ইয়দর্শন করা সক্রিয় সন্ত ভূমন্ত সিদ্ধান্ত যার মূল্যবান ধর্মীয় দেশনা সেই ব্যক্তি আমি যতক্ষণ সব আওয়াজ ঘুরিয়ে বাঁচি আগে তারাওয়াকে এই পুণ্যময় দিনের প্রধান আকর্ষণ একক ধর্ম দেশক নন্দপাল মহাতেও ডাকিলে নিঃশ্রদ্দেয় পান্তে ডাকিলে পুজুলি উড়িনে আও যে বন্দনা গরম তারা মূল্যবান অমৃতময় ধর্মীয় দেশনা শুনে রাখিল। তাহলে ধর্ম আলোচনা অবশ্যই প্রয়োজন। যেমন ধর্ম আলোচনা যদি নটা দিয়ে হয় প্রভুকরাও নটায় আর উৎসাহ উদ্দীপনাও ন যাবে শ্রদ্ধাও বেড়ে ন যায়। যেখানে বিনয় গবেষণা করা হয়, সূত্র গবেষণা করা হয়, শুভধর্ম গবেষণা আলোচনা করা হয়, সেখানে যাদের শ্রদ্ধা যাদের নতুন নতুন জ্ঞান যাদের অভিজ্ঞতা প্রত্যেকের অভিজ্ঞতা এই অভিজ্ঞতার আলোকে ধর্ম সম্বন্ধে ধর্মচর্চা গরিবের সুবিধা হয়ে দাঁড়ায়। আজের শীতে ধর্ম অবশ্যই আলোচনা প্রয়োজন, তুলনা প্রয়োজন। ধর্ম শ্রবণ অতি দুর্লভ, যে ধর্ম শ্রবণ অতি দুর্লভ। প্রত্যেক সময়ের মধ্যে ধর্ম শ্রবণ করেন আগে বলে তার সেটা কোনো অভিজ্ঞতা আসে না। তারপরে এই যে মতো গেলে বুদ্ধ কী ধর্ম না বাবা ধর্ম কারে হয়, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড যা সত্য তা ব্যাখ্যা করিলে ধর্ম বুঝি বুঝায়। সত্যিকার বার্তা যদি করতে চায় তাহলে সে ব্যাখ্যার মধ্যে আমি যে ঘুরি পারি বুদ্ধ কী হয়ে প্রথম হয়ে দেখি পাঁচুর কথা কন্দা নামার উপা সে ধরে জানো। যদি আমার উপর না জানিলে কিন্তু অজ্ঞান থেকে যায় দুঃখে অজ্ঞানী যদি হয় দুঃখে অজ্ঞানী মানুষ দুরকম মুক্ত হওয়ার কোনো কারণ নেই, কারণ যে দুঃখ না জানে অজ্ঞান তাই দুঃখে জেনে হচ্ছে বুঝতে পারে না বুঝি। তাই সেই জন্য পাঁচুর কথা না ঠান্ডা দুঃখ স্বেচ্ছা করি চিহ্নিত হয়েছে বুদ্ধ। যেমন রূপ উপাদানের স্তম্ভ বেদনা উপাদানের স্তম্ভ তারপরে সংজ্ঞা
সমস্ত তত্ত্ব প্রাণী বিশ্ব ব্রহ্মাণ্ডে যে রয়েছে সেই